মির্জা ফাকরুল ইসলাম আলমগীর উনিশশো সালের পয়লা আগস্ট তারিখে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা মির্জা রুহুল আমিন একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন যিনি ওই অঞ্চলের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে মির্জা ফখরুল অধ্যাপনাকে পেশা হিসেবে গ্রহণ করেন তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরে একজন অডিটর হিসেবে কাজ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করেছেন তিনি রাষ্ট্রপতি জিয়ার উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির একজন ব্যক্তিগত সচিব ছিলেন যে পদে তিনি উনিশশো সাল পর্যন্ত বহাল ছিলেন এস এ বাড়ি উপপ্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান এবং উনিশশো পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবাহিত এবং দুই মেয়ের জনক তার স্ত্রী রাহাতারা বেগম কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে ঢাকার একটি বিমা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তার বড় মেয়ে মির্জা শামারোহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন ছোট মেয়ে মির্জা সাফারোহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বর্তমানে ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করছেন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন আইনজীবী ছিলেন এবং ঠাকুর স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বাধীন বাংলাদেশে মির্জা আমিন বিএনপির রাজনীতির সাথেও যুক্ত ছিলেন মির্জা ফখরুলের চাচা মির্জা গোলাম হাফিজ একজন বিএনপি নেতা সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মির্জা হাফিজ উনিশশো থেকে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারে উনিশশো থেকে উনিশশো সালে বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার এবং উনিশশো থেকে উনিশশো সালে খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুলের অপর চাচা উইং কমান্ডার এস আর মির্জা এপ্রিল উনিশশো একাত্তরে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার যেটি মুজিবনগর সরকার নামে খ্যাত এই সরকার কর্তৃক ডাইরেক্টরেট অফ ইউথ ক্যাম্পের পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছিলেন